يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أعجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أي جامتنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تبارك وتعالى في الموضعين آخر بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم
ثم تردون إلى عالم الغيب والشهادات فينبئكم بما كنتم تعلمون. قال الله تبارك وتعالى في الموجين آخر: بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. أمي أنذكار قبري আছি বড় বিপদে, আছি বড় বিপদে, বাইরের মানুষ কাছে আসে না মা, আমি অন্ধকার কবরে। কবরবাসী আছেন যারা, দোয়া শুধু চাই গো তারা। কবরবাসী আছেন যারা, দোয়া শুধু চাই গো তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না মা, আমি অন্ধকার কবরে। আছি মা গো বিপদে, আছি মা গো বিপদে, বাইরের মানুষ কাছে আসে না মা, আমি অন্ধকার কবরে। সোমবার আর বৃহস্পতিবার, দোয়া কবুল হওয়ার দিন যেবার, তবু মা গো তোমরা কেন দোয়া করো না মা, আমি অন্ধকার কবরে। আছি মা গো বিপদে, বাইরের হাওয়া আলো কাছে আসে না মা, আমি অন্ধকার কবরে। দুনিয়াতে আসো যারা, কবর পূজা ছাড়ো তারা। দুনিয়াতে আসো যারা, কবর পূজা ছাড়ো তারা, না ছাড়িলে জান্নাত পাওয়া যাবে না মা, আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে। দিনে রাত্রে পাঁচ রক্ত ফরজ নামাজ না পড়িলে জান্নাত পাওয়া যাবে না মা, আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে। উপস্থিত আজকের জুমার সম্মানিত মুসাল্লিগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই তিনার হাজার হাজার প্রশংসা আমরা সকলে প্রাণ খুলে মহাব্বতের সুরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আকাই মাওলা তাজদারে মাদানী আহাম্মাদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি সহসো দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যা হোক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ হইতে সূরা জুমা পাঠ করেছি এবং সূরা আল ইমরান, সূরা নিসা পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসকে কেন্দ্র করে সময়ের দিকে লক্ষ্য রেখে আজকের দায়িত্ব ইতি করব ইনশাআল্লাহ আজিজ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমি যে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে মরণের স্মরণ।
মরণকে স্মরণ করতে হবে। এই বিষয় নিয়ে কিছু আপনাদের সামনে, এই সাবজেক্টের উপরে কিছু আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। আমরা সকলে মরণশীল, সকলকে দুনিয়া ত্যাগ করতে হবে। সুতরাং দুনিয়াতে সকলে থাকতে চায়, দুনিয়া থেকে বিদায় রজনী কেউ জানাতে চায় না, সকলেরই থাকার আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু এটা সম্ভব নয়। এই মৃত্যু এমন একটি শব্দ, যে শব্দটি কর্ণপাত করতে গেলে এই সংবাদটি পাওয়া মাত্রই মানুষ আতঙ্কিত হয়, মানে মরতে কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, শোনো, মানুষ মাত্রাই হচ্ছে মরণশীল, সুতরাং দুনিয়াতে বেঁচে থাকার জন্য কেউ আসেনি। যদি কেউ সুন্দর হয়ে বেঁচে থাকতো তাহলে ইউসুফ নবী কোনদিন মরতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কারোর জন্য মরণের ছাড় থাকতো মানব কুলের মধ্যে, শ্রেষ্ঠ মানব আমাদের আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মধ্যে মধ্যম উনি আমাদের আখির নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তিনিও চলে গিয়েছেন, সুতরাং পৃথিবীতে বাঁচার জন্য কেউ আসেনি। পৃথিবী সকলকে ত্যাগ করতে হবে, পৃথিবী সকলকে ছাড়তে হবে, মানুষ মাত্রই হচ্ছে মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে বলছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনে নেন, আল্লাহ জানাচ্ছেন কোরআন মাধ্যম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে, আপনারও মরণ হবে তাদেরও মরণ হবে, সকলকেই মরতে হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াত দ্বারা মানুষকে সতর্ক বার্তা জারি করেছে, মানুষকে দুনিয়া ছাড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক এই ব্যাপারে প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস সাদাত কত সুন্দর কথা তিনি মানব জাতিকে জানিয়ে দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সতর্ক বার্তা জারি করলেন। আল্লাহ বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সারা পৃথিবীবাসীকে জানিয়ে দেন, মৃত্যু থেকে সবাই পালাতে চায়, মরণের কাছে সবাই ধরা দিতে চায় না, কিন্তু তাদের পালিয়ে কোনো লাভ হবে না, মৃত্যুর কাছে ধরা দিতেই হবে, মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন, কুল, হে নবী আপনি বলুন, কুল যত জায়গায় ব্যবহার হয়েছে কোরআনে, এটা নবীকে ইশারা করা হয়েছে, নবীকে বলা হয়েছে, হে নবী আপনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন, মৃত্যুর মুখে, মৃত্যুর কাছে ধরা দিতেই হবে, সুতরাং ওই আল্লাহর দিকে আপনি অগ্রসর হন, যে আল্লাহ লুকায়িত প্রকাশ্য হইতে বঞ্চিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুফু ইউহাসিবুকুম বিহিল্লাহ,
তুমি গোপনে করো, প্রকাশ্যে করো, রাতে করো, দিনে করো, তোমরা আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। সুতরাং তোমার সব রেকর্ড হচ্ছে তোমার কাছে, তোমার কাঁধে যে মালায়েকা ফেরেশতারা রয়েছে সমস্ত তোমার কর্মসূচিগুলি রেকর্ড হচ্ছে। সুতরাং ওই প্রভুর দিকে, ওই স্রষ্টার দিকে আপনাকে ধাবিত হতে বলা হচ্ছে। মৃত্যুর কাছ থেকে কেউ পালাতে পারবে না। আপনি যদি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে যদি আপনি বাংলাদেশে চলে যান, ওখানেও আপনি মৃত্যুকে পাবেন, ওখানেও মালিকুল মউত রয়েছে। বাংলাদেশ থেকে যদি সৌদি আরব চলে যান, সৌদির কান্ট্রি ওখানেও যদি যান, ওখান থেকেও আপনার কোনো বাঁচার রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমরা যদি বহু টাকা, কোটি কোটি টাকা খরচ করে বাসভবন তৈরি করো, অট্টলিকা তৈরি করো, সেই জায়গায় যদি মাছিরূপী মালিকুল মউত যদি না ঢুকতে পারে, এমন বন্দোবস্তের তোমরা ব্যবস্থা করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়াবাসী, তোমরা আমার ক্ষমতা সম্পর্কে তোমরা জানো না, তোমরা যে জায়গায় থাকো না কেন, যখন সময় হয়ে যাবে তখন আমার ফেরেশতা মালিকুল মউত তোমাকে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর সূরা নেশার মধ্যে 78 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইদরাকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন, তোমরা মৃত্যুর কাছ থেকে পালিয়ে যেতে পারবে না, মালিকুল মউত তোমাদেরকে ধরবেই ধরবে, এটাই সুনিশ্চিত। তোমরা যদি অন্ধকার কূপের মধ্যে থাকো, অন্ধকার কোন ঘরের মধ্যে তোমরা যদি ঢুকে থাকো, কিন্তু আমার যখন সময় হয়ে যাবে মালিকুল মউত তোমাকে পাকড়াও করবে, তার কাছ থেকে তোমরা বাঁচতে পারবে না। সুতরাং আমরা সকলে মরণশীল, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছাড়তেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে ফেরেশতাকে হুকুম দিয়েছি মৃত্যুর ব্যাপারে, এই মৃত্যু এমন একটা জিনিস, আমার ওই মালিকুল মউত সে ধনী জানে না, সে আলেম জানে না, সে গরিব জানে না, মরল জানে না, সর্দার জানে না, ফকির জানে না, দরবেশ জানে না, অট্টলিকা বাসী জানে না, কুড়ে বাসী জানে না। মরণ বলছে, ও দুনিয়াবাসী, তোমরা শুনো শুনো, আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান। এটা কে বলছে? এটা মালিকুল মউত বলছে। আল্লাহ মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত তোমার কাছে সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতাকে অর্ডার দেওয়া হয়েছে, এটা জেনে থাকবেন, মানুষের আশার ধারাবাহিকতা রয়েছে কিন্তু মৃত্যুর ধারাবাহিকতা নাই। আপনারা আমরা হচ্ছি চার ভাই চার বোন, ধারাবাহিক অনুপাতে এসেছি, কিন্তু কে কখন যাবে এর ধারাবাহিকতা কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন সময় হয়ে যাবে, মালিকুল মউত বলছে, যার জীব আছে তার আমি জান বের করব, তার আমি আত্মা বের করব, তোমরা মরণশীল, এটা তোমরা বিশ্বাস রাখো, কোরআনকে তোমরা জানো, হাদিসকে তোমরা জানো, তাহলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, কোনদিন তোমরা পথ হারা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালে কুল্লি উম্মাতিন আজানুহু ফাইজা আজানুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 49 এর মধ্যে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, ওয়ালে কুল্লি উম্মাতিন ফাইজা আজানুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মালিকুল মউত বলছেন, যখন তোমার সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, কোন রকমের বিলম্ব হবে না, সময় হওয়া মাত্রই আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আমরা বলি যে, আমার আব্বা যদি ওখানে না যেত, ওখানে যদি আমি না যেতাম, তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতো না, আমার সন্তানটা পানিতে ডুবে মরতো না। কিন্তু এটা ভাই আমার, বন্ধু আমার, এটা কোনো কথা নয়। এই দুনিয়া আপনাকে আমাকে সৃষ্টি করার 50 বছর আগে আপনার ভাগ্য লিপি তৈরি হয়েছে। আপনি দুনিয়াতে কি
করবেন, কি খাবেন, কোথায় আপনার মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি জানেন। কেউ মৃত্যুর সময়সীমা কিন্তু জানে না, কখন কার মৃত্যু ঘটবে একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জানেন না, একমাত্র মহান আল্লাহর কাছে এটা রয়েছে। যখন যে অবস্থাতে আপনার সময় চলে আসবে তখনই আপনাকে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান দিচ্ছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 145 খুলে দেখবেন, আল্লাহ ওই জায়গায় বলছেন আইনামাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু লিউদ্রিকুল মাউত ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন মা কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত হচ্ছে যে আল্লাহ বলছেন যে আমার আদেশ ছাড়া কেউ দুনিয়া ত্যাগ করে না, আমার অর্ডার ছাড়া দুনিয়া ত্যাগ কেউ করে না। তাহলে এই অ্যাপ থেকে বোঝা যাচ্ছে যে আপনি যে বলেন যে ওইখানে না গেলে মরতো না, কিন্তু আল্লাহ বলছেন আমার আদেশ ছাড়া কেউ দুনিয়া ছাড়ে না। আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, আল্লাহর যখন হুকুম হয়ে যাবে, তখন আপনাকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া আপনাকে ছাড়তে হবে। সুতরাং দুনিয়া ছাড়ার আগে আপনাকে, দুনিয়া ছাড়ার আগে আল্লাহ এতক্ষণ বললেন যে দুনিয়া ছাড়তে হবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 102 খুলে দেখবেন, ওই জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা দুনিয়া ছাড়ো না, হে ইমানদারেরা তোমরা দুনিয়া ছাড়ো না ততক্ষণ পর্যন্ত, ভালো করে বুঝেন আল্লাহ বলছে দুনিয়া তোমরা ছাড়ো না, আল্লাহকে দেখে ভয় করো, এতক্ষণ অবধি দুনিয়া ছাড়ো না যতক্ষণ অবধি তোমরা পূর্ণ মুসলমান না হবে। তাহলে দুনিয়া ছাড়ার আগে পূর্ণ মুসলমান, পূর্ণ মুমিন হয়ে আল্লাহ যেতে বলছেন। কেন কেন মরার পরে কঠিন ও জটিল যে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কবর, কবরে যে ধরা খাবে, কবরে যে ধরা পড়বে, তার সব জায়গায় ব্যস্ততা, সব জায়গায় ধরা পড়ে যাবে। সুতরাং মরার আগে আপনাকে পূর্ণ মুমিন এবং পূর্ণ মুসলমান হয়ে মরতে হবে, এটা আল্লাহ সতর্ক বার্তা। এটা বর্ডার বাংলাদেশে বিনা পাসপোর্টে ঢুকলে ঢুকবে, ধরবে, তো আল্লাহ বলছেন তুমি যদি মৃত্যুর আগে পূর্ণ মুসলমান না হয়ে আসো, পূর্ণ মুমিন যদি না হয়ে আসো, তাহলে তুমি কবরে ধরা পড়বে, তোমার পাসপোর্ট চেক হবে, কবরকে ইমিগ্রেশন কাউন্টার বলা হয়েছে, ওই জায়গায় ধরা খেলে সব জায়গায় আপনি ধরা পড়বেন। সুতরাং মরার আগে আপনাকে পূর্ণ মুসলমান হতে হবে। এবার যদি বলা হয় আপনি নামাজ কেন পড়ছেন না, আপনি কেন মসজিদ মুখী হন না, এবার আপনি বলেন যে মরনা সাহেব আমার তো সময় হয়নি, কেবল মেয়েটা আমার মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিকটা হয়ে যাক, মেয়ের বিয়েটা দিয়ে দিই, বেহাই বাড়িতে যেতে হবে, জামাই বাড়িতে যেতে হবে, তখন নামাজের প্রয়োজন হবে, তখন পড়লেই হবে, এখন আমার দরকার নাই। ভাই আমার বন্ধু আমার আমার বাপজির আপনারা শুনে নেন, আমার মায়েরা উপরে আছেন আপনারাও শুনুন, আল্লাহ তো পরিষ্কার করে জানিয়ে দিলেন মৃত্যুর সময়সীমা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, কখন তোমার মৃত্যু ঘটবে একমাত্র আল্লাহ জানে। তো আপনি কি করে বললেন যে আমার এখনো সময় হয়নি, কখন আপনি ছাড়বেন দুনিয়া আপনার কি জানা আছে, আর আপনি বলছেন আমার এখনো সময় হয়নি, ধারাবাহিকতা নেই, কখন যাবে, বড় থাকবে, ছোট চলে যাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তিনি জানেন কে কখন যাবে। তো আপনার পূর্ণ বয়স যখন 15 বছর হয়ে গেল, 10-এর ঊর্ধ্বে চলে গেল, তখন থেকে আপনার জন্য সলাত ফরজ হয়ে গেল, যতদিন আপনার জ্ঞান থাকবে এতদিন আপনার সলাত আপনার জন্য ফরজ। সুতরাং যে কোনো মূল্যে আপনাকে সলাত আদায় করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনে বলছেন, আবার মৃত্যুর আসার আগের যেগুলি করণীয়, সূরা মুনাফিকুনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে, হে মুমিনগণ, তোমাদের সন্তান, তোমাদের মাল, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আমার স্মরণ থেকে গাফিল না করে দেয়। এটা আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন সূরা মুনাফিকুনের মধ্যে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। যারা মাল পেয়ে, যারা সন্তান পেয়ে আল্লাহকে ভুলে গেল, ওয়ামাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতির মধ্যে, তারাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ হুশিয়ারি বার্তা দিয়েছেন কোরআনের মাধ্যম দ্বারা, আমাদের আখিরে নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে এই কোরআন এসেছে। সুতরাং বলছি তোমরা, সূরা আল ইমরানের মধ্যে বলা হলো যে তোমরা দুনিয়া ত্যাগ করো না যতক্ষণ অব্দি পূর্ণ মুসলমান না হবে, আর ইয়াতে বলছি তোমরা সন্তান পে, মাল পে আমাকে ভুলে যেও না। তাই তো আমরা করছি, আল্লাহ সতর্ক বার্তা কে মানছি যে আমরা তাই আজকে মাল পে, সন্তান কে পে, সন্তানের ভবিষ্যৎকে ভাবতে গিয়ে আমরা হাড় ভাঙা পরিশ্রম দিয়ে আমরা শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকলাম, কিন্তু আমরা এই কাজগুলি করলাম না, যারা এইগুলি পেয়ে আল্লাহকে বলে ভুলে গেল। এবার আল্লাহ কি সুন্দর কথা বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলা ইয়াতিয়াহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি যে তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করেছি, ওই রিজিক থেকে, ওই মাল থেকে মৃত্যু আসার আগে তুমি আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় খরচা করো, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় ব্যয় করো। কখন? মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে আপনার সৎ আমল, ভালো কাজ, সাদকা, খয়রাত সব মৃত্যু আসার আগেই করতে হবে। তৌবা, তৌবার দরজা খোলা আছে যতদিন আপনার গড়গড়ি না শুরু হবে। মৃত্যুর আগে একটা গড়গড়ি হয়, কথা বলতে পারে, গড়গড় গড়গড় করে হয়। ওই সময় যদি দান করেন, ওই সময় যদি তৌবা করেন, ওটা কার্যকারী হবে না। আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, আল্লাহ তো জানাচ্ছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়াহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তোমরা ভালো কাজ করো, মৃত্যু আসার আগে তোমাদের মাল থেকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দাও। ফায়াকুল রাব্বি, এবার যখন মৃত্যু চলে আসলো, ফায়াকুল রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন করিব, এবার ওই লোকটা বলে, হে আমার প্রভু, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছে তখন বলে, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে অবকাশ দাও, আমাকে একটু টাইম দাও, আমি সাদকা করে, ভালো কর্ম করে, সৎ সৎশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়, একটু অবকাশ দেওয়া হওয়ার যাক। এভাবে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ বলবেন, না না রে বান্দা, আমার প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে, যখন সময় হয়ে যাবে তখন তোমার কোনো অবকাশ আর থাকবে না। মৃত্যু শয্যায় যখন শায়িত হয়ে যায় মানুষ, তখন মানুষের ঠোঁট দুটি নড়ে আর জিভাটা নড়ে, ওই নড়া দেখে আমরা বলি যে তার মুখে পানি দাও, তার মুখে দুধ দাও, তার মুখে ফলের রস দাও, সেই জিভা নাড়া দিয়ে, ঠোঁট নাড়া দিয়ে ইশারা করছে যে আমার এটা শুকিয়ে যাচ্ছে। ও দুনিয়াবাসী, তার ঠোঁট পানি চায় না, তার জিভা পানি চায় না, তখন সে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন আল্লাহর সঙ্গে ঠোঁট নাড়া দিয়ে, জিভা নাড়া দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমাকে একটু সময় দাও, কিছু দান করে আসবো, একটু সময় দাও, শুধু মসজিদে ইবাদত করব, এটা আল্লাহকে বলে। কিন্তু দুনিয়াবাসী ভাবছে যে আমার পিতা আমার কাছে পানি চাইছে, তখন বলছে পানি দাও, ও বলছে দুধ দাও, ফলের রস দাও, কোনো কাজ হবে না। তখন আল্লাহকে বলছে যে আমাকে একটু সময় দাও, আল্লাহ ভালো কাজ করি, সাদকা করি, সৎশীলদের অন্তর্ভুক্ত হয়ে আসে। কিন্তু আল্লাহ বলছেন যে নির্ধারিত সময় হয়ে গেলে রে বান্দা, কোনো অবকাশ থাকবে না, তোমাকে যেতে হবে। তাহলে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম, বলছিলাম যে আমরা সকলে মরণশীল,
সুতরাং মরতে হবে এবং মরার আগে পূর্ণ মমিন হতে হবে, মৃত্যু আসার আগে সৎ কাজগুলি করতে হবে, দান করতে হবে, সদকা করতে হবে, এগুলো মৃত্যু আসার আগে, তওবা মৃত্যু আসার আগে। তো আপনি তো জানেন না কখন আপনার মৃত্যু আসবে, সুতরাং সর্বদা সবসময় আপনাকে কি করতে হবে, ভালো কর্মের মধ্যে নিয়োজিত থাকতে হবে, ভালো কাজ আপনাকে করতে হবে। আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মানুষের মধ্যে ওই মানুষটা সবচাইতে বুদ্ধিজীবী, ওই মানুষটাকে সবচাইতে বুদ্ধিমান মানুষ বলা হয়েছে, ওই মানুষটাই সবচাইতে বুদ্ধিমতী মানুষ, যারা মৃত্যুকে বারবার স্মরণ করে, যারা মৃত্যুকে বারবার স্মরণ করে, যারা মৃত্যুকে বারবার স্মরণ করে বাকি জীবনটাকে আল্লাহর রাস্তায় কাটাতে পারে। বলেন সুবহানাল্লাহ, ওই মানুষটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমতী মানুষ, ওই মানুষটাই সবচাইতে হচ্ছে বিবেকবান মানুষ। আর আমরা বলছি না না, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা প্রফেসর তারাই বুদ্ধিমতী, কিন্তু আল্লাহ বলছে না না, বুদ্ধিমান তারা যারা মৃত্যুকে বারবার স্মরণ করে। আর মৃত্যু কখন আপনার স্মরণ হবে, যখন আপনার শরীয়তের জ্ঞান আপনার কাছে থাকবে। গত জুম্মায় আমি আলোচনা রেখেছিলাম যে দ্বীনি শিক্ষা আপনাকে শিখতে হবে, এটা আল্লাহ ফরজ করেছে, জাতির জন্য শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সুতরাং দ্বীনি শিক্ষা ইসলামী শিক্ষা আপনাকে দিতে হবে, এটা আপনাদের জন্য কাছে জোরালো আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কয়জন বাকি মেনেছেন? আল্লাহর কাছে সেদিন ধরা পড়বেন, জবাব দিতে পারবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও শুনে নাও, মৃত্যুর উপরে কঠিন ও জটিল যে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কবর। কবরে যে ধরা পড়বে সে কোনো জায়গায় আর পাস করতে পারবে না, সুতরাং ওই কবরের জন্য কবরকে স্মরণ করো আর মৃত্যুকে স্মরণ করে বাকি জীবনটা ভালো রাস্তায় কাটাও। এবার আপনাকে কবরে এক চান্সে পাস করতে হবে, একবার নাকাম হয়ে গেলে আর দ্বিতীয়বার পরীক্ষার কোনো চান্স থাকবে না। এবার আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনায় এটি জানবো ইনশাআল্লাহ। সামনে যে আপনার জানুয়ারির পরে ফেব্রুয়ারির মাসে 12 তারিখে আপনার ছেলেটা মাধ্যমিক দিবে, আমার ভাই দিবে, আমার বোন দিবে, আপনার ভাই দিবে, আপনার বোন দিবে, ওই ছেলেটার জন্য আপনি কতটা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার ছেলে আমিও চাই না যে কারো সন্তান কারো ভাই ফেল করুক, সবাই পাস করুক, এটাও আমি চাই, কিন্তু আপনাকে আমি বলতে চাই, আপনার ওই ছেলেটা 2019 যদি ফেল করে 2020 তাকে চান্স দেওয়া হবে, 2020 যদি তার ফেল আসে তবুও 21 তাকে চান্স দেওয়া হবে, কিন্তু কবরে একবার যে ফেল করবে দ্বিতীয়বার কোনো চান্স আর থাকবে না, সরাসরি জাহান্নামে চলে যাবে। আপনাদেরকে বলতে চাই, ও দুনিয়াবাসী গ্রামের মানুষ তোমরা শুনো, শিক্ষিত বলে দাবি করো, কে বলেছেন ও আমার ইমাম সাহেব আমার ছেলেটাকে একটু জাহান্নাম থেকে আপনি বাঁচান? শরীয়তের যে জ্ঞানগুলি রয়েছে, দীন ইসলামের যে শিক্ষাগুলি রয়েছে, আপনি একটু তাকে দেন, দিয়ে জাহান্নাম থেকে তাকে বাঁচিয়ে নেন। কটা টিউশনি দিয়েছেন আপনার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য? কবরে যে এক চান্সে পাস করবে কটা টিউশনি আছে? আপনারা আমরা অন্যর দিকে অন্য কাজের দিকে যে শিক্ষাগুলি শিখে 1 পয়সা কোনো লাভ হয় না, হাজারো টাকা আমরা খরচ করে দিতে পারি, কিন্তু 50 টাকা দীন ইসলামের খাতিরে, দীনের ইলিমের খাতিরে আমরা ব্যয় করতে পারি না। একবার ধরা পড়লে এক চান্সে পাস করতে হবে, ওই জায়গার জন্য কোনো টিউশনই নেই। আর যেখানে আপনি চান্স পাবেন 2020 পাবেন 21 পাবেন, আপনার শুধু চান্সে থাকবে, কিন্তু এই জায়গার জন্য 4-5টা টিউশনিতে আমরা ব্যতিব্যস্ত রয়েছি। তো আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দীনি শিক্ষা অর্জন করার আল্লাহ যেন তৌফিক দান করে, তাই সকলে বলুন আমিন। এবং আল্লাহর কাছে দোয়া রাখবো, আল্লাহ যেন প্রতিটা মানুষকে মৃত্যুর সময় শেষ বাক্য যেটা, যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা পড়ে যেন আল্লাহ সকলকে মরার তৌফিক দান করে, তাই সকলে বলুন আমিন। আজকের আলোচনা এখানে শেষ করছি, তাই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, হে রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু আসার আগে তওবা করার এবং পূর্ণ মুমিন হওয়ার
তৌফিক দান করো, তাই সকলে বলুন আমিন। এবং মৃত্যুকে বারবার স্মরণ করুন, মৃত্যুকে যখন বারবার আপনি স্মরণ করবেন আপনার মধ্যে একটা চেতনা আসবে, কবরকে যখন স্মরণ করবেন আপনার মধ্যে একটা চেতনা আসবে, আপনার বিবেকে নাড়া দিবে। তাই আপনাকে বারবার অনুরোধ রাখছি যে মৃত্যুকে স্মরণ করে বাকি জীবনটা ভালো রাস্তায় কাটান। আল্লাহর কাছে দোয়া রাখবো, হে রাব্বুল আলামিন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি আরোগ্য দান করো, তাই সকলে বলো আমিন। যারা আজকে দীন ইসলাম থেকে বাইরে রয়েছে, যারা ইসলাম সম্পর্কে বুঝতে চায় না, দীনি শিক্ষা বাচ্চাদেরকে দিতে পারে না, আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দান করো, তাই সকলে বলো আমিন। আজকের এই আলোচনা এখানে শেষ করছি, বলার মাধ্যমে ভুল হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়ালাইকুমুল হিসাব। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وجاروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما إن الله خير من اللهب ومن التجارة والله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا أنت السميع العليم وآخر دعوانا الحمد لله رب العالمين نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري